ভাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো মাঝে মাঝেই কিন্তু নতুন নতুন জায়গার খোঁজ পেলে কিন্তু তোমাদেরকে নিয়ে যাই সাথে করে। তো আজকে কিন্তু প্রথমবার লাইফে ফার্স্ট টাইম আমি নিজে যাচ্ছি এবং ইউটিউবের মাধ্যমে তোমাদের তুলে ধরছি। আজকে চলে যাচ্ছি ঠাকুরনগরে। তো ঠাকুরনগরে নাকি দুর্দান্ত পরিমাণে একটা দারুণ মেলা হয় ঠাকুরনগরে, মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে কেন্দ্র করে হয়। তো মতুয়া ধর্মের প্রবর্তন করেছিলেন হরিচাঁদ ঠাকুর। ইনি বাংলাদেশের বাসিন্দা ছিলেন এবং বাংলাদেশের উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং ওইখান থেকেই কিন্তু মতুয়া ধর্মের প্রবর্তন করেছিলেন। বাংলাদেশে যাওয়া তো এখন সম্ভব নয়, তাই জন্য কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় যে মতুয়া ধাম রয়েছে যেটা হচ্ছে ঠাকুরনগরে, সেইখানে আজকে কিন্তু তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর ঠাকুরনগরের মেলা কিন্তু আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। বারুণী স্নান হয় ওখানে, কামনা সাগর বলে। সেই কামনা সাগরে স্নান করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তাহলে সেই বারুণী স্নান কবে এবং ঠাকুরনগর মেলা কবে থেকে হচ্ছে সমস্ত ইনফরমেশান থাকবে, কিভাবে যেতে হবে, কী কী দেখছি না দেখছি সব এই ভিডিওর মধ্যে থাকবে। এবং হরিচাঁদ ঠাকুরের যে মতুয়া ধামের প্রবর্তন যেখান থেকে করেছিল বাংলাদেশে, যদি কোনোবারই যেতে পারি বাংলাদেশে তাহলে সেটাও তোমাদের মতুয়া ধামটা দেখাবো বাংলাদেশে। কিন্তু আপাতত পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় যে মতুয়া ধাম সেটা হচ্ছে ঠাকুরনগর, সেটা আজকে গিয়ে আমরা দেখছি। ঠিক আছে, আজকে একা যাচ্ছি না, মামাকে সাথে করে নিয়ে যাচ্ছি। তো মামার আমি সময় পেয়েছি, আজকে চলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা আশা করি সকালে ভালো আছো, ঈশ্বর কৃপায় ভালো থাকবে। তো আমি আগে ঠাকুরনগর নাম শুনেছি, কিন্তু ঠাকুরনগরে যাওয়ার আমার সৌভাগ্য হয়নি। আজকে কোনো কারণে ভাগ্নে বলছিল যাবে নাকি, তো আমি বললাম তো যাওয়া তো উচিত, অনেক দিনে আশা ছিল। তা ওখানে নাকি মেলা টেলা হয়, পুজো টুজো হয়, অনেক কিছু হয়, তো জানি না। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে থেকেও কেমন হচ্ছে না হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সব ডিটেলস আমরা ভিডিওতে দেখাবো। মতুয়া ধর্মের যে প্রবর্তন করেছেন হরিচাঁদ ঠাকুর, তার জন্মতিথি উপলক্ষে কিন্তু ঠাকুরনগরে কিন্তু ওই মেলাটা হয়। একদম প্রিপারেশান ভিডিও, প্রত্যেকটা পুজো টুজো হলেই প্রিপারেশান দেখাচ্ছি। আজকে ঠাকুরনগর মেলার কিন্তু প্রিপারেশান ভিডিও দেখাবো। মন্দির টন্দির ঘুরিয়ে দেখি, মন্দিরটাও ঘুরিয়ে দেখিয়ে দেবো হরিচাঁদ ঠাকুরের, এছাড়া কামনা সাগরটা দেখিয়ে দেবো। তাহলে তোমরা একেবারে দিনের দিন যেই দিনকে মেলা হচ্ছে বারুণী স্নান তো করতেই পারছো, বারুণী স্নান করে তারপরে কিন্তু মেলাটাও ঘুরে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমকের আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি হচ্ছে পালে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাজির আসি। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে সটান চলে যাচ্ছি ঠাকুরনগরে, গিয়ে একদম ঠাকুরনগর মেলার পুরো প্রিপারেশন ভিডিও দেখাবো আর সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। পুরী কিন্তু অন্ধকার, আস্তে আস্তে দেরি হয়ে গেল। যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা আজকে যাব। আর এই হচ্ছে চারিপাশের পরিবেশটা, এখন অন্ধকারই লাগছে তোমাদের, যতটা আলোতে দেখাই যাচ্ছে না। ওইখানে রাইডটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা পুরোপুরি আমি এদিক দিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু রাইড লাগানো হয়ে গেছে। আর এই কিছুদিনের পরে কিন্তু এই জায়গাটা কিন্তু আলোতে আলো ভরে যাবে। আর এখানে প্রচণ্ড পরিমাণে বড় পরিমাণে কিন্তু মেলা হবে। এটা একটা মাঠ, এর সামনে কিন্তু মন্দিরটা রয়েছে, আমরা মন্দিরটা গিয়ে দর্শন করি। আসল তো মন্দির, তো মন্দিরের সামনে কিন্তু লাইটিং আছে, ওই দিকটা গিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখাই। সন্ধ্যাবেলায় এসে একটা জিনিস ভালো হলো, আমি তো সকালে ভাবছিলাম আলোতে আলোতে দেখাবো, বাট সন্ধ্যাবেলায় এত সুন্দর সাজানো হয়েছে, এটা দেখে তো পুরো আমি রীতিমতো কিন্তু অবাক হয়ে গেছি। আর এখন অন্ধকারে কামনা সাগরটাকে ঠিকঠাক করে দেখানো যাবে না হয়তো, জানি না। যা হচ্ছে দেখাচ্ছি, মেলার জিনিসগুলো সব রাইডগুলো লাগানো হচ্ছে। এইখান থেকে এই যে রাস্তার কাজটায় এলাম, এখানে দেখতে পাচ্ছ শুরু হয়েই গেছে মেলা। মোটামুটি অনেকগুলোই খাবারের স্টল ফলগুলো এখানে দেখতে পাচ্ছ, জুস রয়েছে, সব কিছুই বসেই গেছে। আর এই হচ্ছে গেটটা সামনে থেকে, এখান থেকে যদি আমি পরপর দেখাই তো সব কিছু দেখাতে দেখাতে আমি কিন্তু মন্দিরটা তোমাদের দেখাবো। আর আমি নিজেও দেখবো, আমার তো খুব দেখতে ইচ্ছা করছে। দারুণ আলোকসজ্জা, এই জায়গাটায় দারুণ ব্যাপার লাগছে। এখান থেকে আমরা কিন্তু এলাম, আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির। ঠাকুরনগরে যে মতুয়া ধাম দেখতে পাচ্ছ সেটার প্রতিষ্ঠাতা শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বড়মা বীণাপাণি দেবী ঠাকুরানীর বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এইখানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িটা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাট মন্দির আছে, এই নাট মন্দিরটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় আর খুব সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে। আর নাট মন্দিরের চারি দেয়ালে চারিপাশে দেখতে পারবে হরিচাঁদ ঠাকুরের বাণীগুলো কিন্তু দেওয়া আছে। তো এই জায়গাটায় নাট মন্দিরের ভেতরে কিন্তু ঢুকলে এই সমস্ত কিছু তোমরা দেখতে। এই হচ্ছে এখানকার দেখতে পাচ্ছ ঠাকুরনগর, এই যে মেলাটা, এই যে মতুয়া ধামটা রয়েছে এইখানটায় রয়েছে এই ঠাকুরনগরের মতুয়া ধাম মন্দির। প্রচুর মানুষ চলে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব এখন থেকেই বাজানো বাজানো সব শুরু হয়ে গেছে। এই জায়গা তাড়াতাড়িকে আসতে পারি আর না পারি, যা দেখে যাচ্ছি দারুণ ব্যাপার এগুলো দেখতে পাচ্ছ। মন্দির হচ্ছে এখানে, আর এই হচ্ছে চরণধুলার তলা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে, আর এই হচ্ছে মন্দির। এই হচ্ছে আমাদের নাগ মন্দিরটা, এখানটা আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কামনা সাগরটা, এখানটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এই জায়গাটা লাইটিং সাজিয়েছে। আর আমরা কিন্তু এখন উঠে গেছি কিন্তু এইখানটায় এই মন্দিরটার কাছে। আর এখানে দেখতে পাচ্ছি আমি হরিচাঁদ ঠাকুর আর ওই শান্তি মাতা বললেন উনি, তো এই জায়গাটায় কিন্তু আমরা দেখতে পেলাম। খুব সুন্দর এই যে দরজাটা রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে দরজাটা সাজিয়েছে, দারুণ লাগছে মন্দিরের দরজা, অসাধারণ ব্যাপার। এই জায়গাটা আমার মনে হচ্ছে পরিক্রমা করা যায়, এই জায়গাটা দেখতে পাচ্ছ এই পুরোটা, এই জায়গাটা পরিক্রমা করা যায়। কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গা, জানলা দরজা কি সুন্দর সাজানো। আর এই জায়গা দেখতে পাচ্ছ এই পুরোটা কিন্তু পরিক্রমা করা যায়। এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেকগুলো মন্দির দেখতে পাচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে পুরোটা কিন্তু আমরা এই জায়গাটা কিন্তু পরিক্রমা করা যায় পুরো মন্দির। এই জায়গাটা এখন অবধি জানে না যারা, যারা এখন জানলো এই মন্দিরে এমনি সাধারণ সময় আসলে পুজো কখন দেওয়া যায়? সকালবেলা কটায় খাবে? 8টা-10টার মধ্যে পুজো হয়। তখন কি ঠাকুরকে ভোগ দেওয়া হয়? হ্যাঁ, বুধবার দিন অনেক টাইম ধরে দেওয়া হয়। আচ্ছা। আর মাসের বাংলা 14 তারিখ, আচ্ছা, 14 তারিখের পরে যে বুধবার পড়বে, আচ্ছা, সেটা মাসিক একটা সভা হয়। আচ্ছা, মাসিক সভা হয়, শান্তি সভা বলি। সেই মাসিক সভা সারাদিন সারা রাত্রি খোলা থাকে। সেদিন ভেতর বাড়িতে প্রসাদ বিতরণ করা হয় এবং এখানেও প্রসাদ দেওয়া হয়। মোটামুটি জনগণকে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা নেই নাকি? বেশ ব্যবস্থা আছে, ওই দিনকে হয়, মানে সব দিনে মন্দিরে যে একটা ব্যবস্থা থাকে ভোগের সেরকম না, অল্প ফল প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, ফল প্রসাদ। আর এখন একটা ইয়ে আছে কি, যে মেলা সামনে কাজকর্ম আছে, আচ্ছা, কাজকর্মের জন্য লোকে আসে দূর দূরান্ত থেকে। এখানে থাকার ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে যারা আসবে? হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে, সেটা আবার কমিটির সঙ্গে কথা বলতে। আর এমনি সাধারণ সময় আসলে সন্ধ্যাবেলায় আসলে কখন পুজো দিতে পারবে? 7টার আগে আসলে এই পুজোটা হলো, সবাই ভোগ প্রসাদ পাবে। এটা প্রত্যেক দিন মন্দিরে? আচ্ছা। এই ঠাকুরনগর যে মেলাটা, এটা কত দিনের জন্য হয়? কটা থেকে শুরু, কবে থেকে শুরু হচ্ছে? 6 তারিখ। স্নান হচ্ছে, স্নান উপলক্ষে আমাদের বরুণী স্নান, যেটা বরুণী স্নান, যেটা আমরা হচ্ছে মধুকৃষ্ণ ত্রয়োদশী। আচ্ছা, আমাদের ঠাকুর জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুষ্পবন্ত, মানে যখন ভোর হয় ফুল ফোটে, আচ্ছা, সেটাকে পুষ্পবন্ত যোগ বলে। আচ্ছা, সেই যোগে বারুণী যোগ, 4খানা যোগ ছিল। আচ্ছা, সেই 4খানা যোগে ঠাকুর জন্মগ্রহণ করেন। আচ্ছা, সেই 4খানা যোগে ঠাকুর জন্মগ্রহণ করেছেন সফলানগরীতে। আর এই তারপরে আসতে বাংলাদেশের থেকে আবার প্রমোদ রঞ্জন ঠাকুর এখানে এসে প্রতিষ্ঠাতা করেন। আর সেই হিসেবে আমরা কৃষ্ণ ত্রয়োদশীতে স্নান করি। আপনারা সেদিন দূর দূরান্ত থেকে যে যেখানে থাকুন, যত মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে সব দূর দূরান্ত থেকে এখানে চলে আসে। মতুয়া যারা আছে এবং মতুয়া ছাড়া যারা আছে, আচ্ছা, যে নামে ভক্তি বিশ্বাস আছে। আচ্ছা আচ্ছা। হরি ঠাকুর বলে একজন ঠাকুর ছিল। আচ্ছা, আমরা লীলামৃত্যুর মধ্যে দেখেছি, পড়েছি যে লীলামৃত্যু তো তৎকালীন সময় বহু, আচ্ছা, বহু বৈষ্ণবরা ঠাকুরকে মানেননি, কিন্তু ঠাকুরের সামনে যখন গিয়েছে, ঠাকুরকে দর্শন করেছে, তার হৃদয় মন সব পরিবর্তন হয়ে ঠাকুরের প্রতি তার সব নিষ্ঠা ভক্তি চলে আসছে। তখন আর কিছু তার কাছে রাগ অনুরাগ কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। আগের বছরে বারুণী স্নান কত তারিখ আর কটার সময়? বারুণী স্নান করেছে, বারুণীর তিথি যোগ করেছে শনিবার সকাল 7টা, এই 7:30 থেকে, মানে ওই 6 তারিখে, 6 তারিখে 7:30 থেকে পুরো চলছে। কটা? সারাদিন থাকবে, রাত্রি 2টা পর্যন্ত। 2টা। আর বারুণী স্নানটা এটাকে কামনা সাগর বলে, এই সাগর বলে। এখানে বহু লোকে উপকৃত হয়। কামনা সাগর অর্থাৎ কি? কামনা, আমার হৃদয় মনে যদি কোনো কামনা বাসনা থাকে, আর আমি যদি সেটাকে সঠিক মনে প্রাণ নিয়ে যদি ঠাকুরের প্রতি ভক্তি নিষ্ঠাভাবে আমি করতে পারি, তাহলে নিষ্ফলে যায় না। আচ্ছা, এইটার জন্যই প্রত্যেক বছর প্রচুর মানুষ ওই দিনে বারুণী স্নান করতে আসে। হয়তো না দেখলে বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা। এই দিন কিরকম না দেখলে, কিন্তু এই পুকুরে অনেকে আসছে, বলকে এই পুকুরে স্নান করবো, এই বাবা দইয়ের মতন মোটা জল হয়ে গেছে, ঘোলা ঘোলা জল মোটা, স্নান করবে, স্নান করার পরে গামছা দিয়ে গা মুছবে, একটা মাটি কণা বা একটা দাগ থাকবে না, যে ঘোলা জলের দাগ থাকবে না, মানে এগুলো না দেখলে, না স্নান করলে বোঝা যাবে না, এটা বাস্তব। ওরা আসে, ঠাকুর বাড়ি আসে, ঠাকুরের সামনে আসে, নানান রকম তাদের মানসিক করে, তারা ফল পায়। কামনা সাগরে তারা কামনা করে, তারা ফল পায়, আমরাও ফল পাই। শনিবার দিন 12টা 11টা সময় আসবে দিন, আর রাত্রিবেলা শুক্রবার রাত্রিবেলা আসবে, দেখতে পাবে তাহলে কীরকম ভিড় বা কীরকম পরিস্থিতির লোকের। আমরা এক পাও আগাতে আমাদের 5 থেকে 7 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। এক পা দূর দূরান্ততে শুনেছে ঠাকুরের কথা, তারা এসে দেখে, তারা তারপরে আপন ইচ্ছায় চলে আসে। প্রথম যেভাবে হোক আসে, ভক্তি অভক্তির মধ্যে আসে। তারপরে যারা একবার এসেছে তারা প্রতিবার আসে। আচ্ছা, তার মানে এই ঠাকুরনগর যে মেলাটা, এই যে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে এই উৎসবটা হচ্ছে, সেই সময় মানুষের ভিড় প্রচুর হয়, অন্য সময়ও মানুষ প্রত্যেক বছর আসে, সময়ও মানুষ আসে। যেমন হচ্ছে 12খানা শান্তি সভা হয়, আচ্ছা, কোল হয়, রাস হয়, এরকম অনেকগুলো অনুষ্ঠান আছে, এগুলো এখানে হয়। সব থেকে বড় এইটাই উৎসব, ওনার জন্মতিথি। অল ইন্ডিয়া এবং বিদেশে মাটিতে যারা আছে, যারা আসতে পারে না এই তিথি অনুসারে, তারা কিন্তু স্নান করে। ইন্ডিয়ায় যারা আছে, তারা যদি আসতে পারে না, আসতে পারলে তারা কিন্তু সেখানে কুয়ার জল বালতি ভরে জল তুলে স্নান করে, কলে স্নান করে, শুভ মনে করে সেটা স্নান করে, সেখানে বসে কামনা করে যে এটা খুব তোমার দিনে আজ আমরা এই কামনা সাগরে যেতে পারলাম না, তোমার ধামে যেতে পারলাম না, তার মনের কামনা নিয়ে স্নান করছি সেই এক মনে, তখন তার সেই ফলটা সে পায়, তারপর ছুটে আসে। আপনার শুভ নাম কি? আমার নাম হচ্ছে সমর সরকার। আমি বর্তমানে একদম ধর্ম প্রচারক, তাই হচ্ছে সমর গোসাই। আমার বাড়ি দুর্গানগর, আমার বাবা হচ্ছে ঠাকুরনগর ধামে প্রমোদ রঞ্জন ঠাকুরের একনিষ্ঠা একজন গোসাই ছিল, তার পাশের লোক ছিল, বাবার নাম সুমন্ত গোসাই, তাকে বহু লোকে সবাই চেনে। আমার এই যে দাদা আছে একজন, এই যে নারায়ণ পাল, এখানেই বাড়ি আমার দাদা। আমরা সবাই একসঙ্গে চলাফেরা, একসঙ্গে সব জায়গা কীর্তন আদি আলোচনা যা কিছু করি আমরা সব কিছু। ভালো লাগলো যে আপনি এতক্ষণ সময় দিলেন, এত কিছু বললেন। আমি তো প্রথমবার আইলাম, এত কিছু শুনলাম, খুবই ভালো লাগলো। আর যারা যারা আপনারা মানে মানে ক্যামেরার পিছনে মানে ভিডিওতে দেখছেন, তারা একবার আসুন, ভালো লাগবে। আমি তো ফার্স্ট দিন এলাম, এই অবস্থা 6 তারিখ 5 তারিখে যে কী হবে সেটা কিন্তু উনি যা বলে দিলেন আমি বুঝে গেছি। তো তোমরা একবার আসো, ভালো লাগবে। আমি যদি আসতে পারি তাহলে অবশ্যই আসবো। বাট আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সময় দিয়ে এত কিছু বললেন, খুব ভালো লাগলো। জয় হরি বল। জয় হরি বল। সকল ভক্তের উদ্দেশ্যে, সকল ভক্তের শান্তি কামনা করে বাবা হরিচাঁদ মা শান্তি মাতার কাছে আমি প্রার্থনা করছি, সর্বদেশে সর্ব জায়গায় সকল ভক্ত তানার সৃষ্টি সবাইকে ভালো রাখুন। জয় শান্তি হরি, জয় শান্তি হরি, জয় শান্তি হরি বল, হরি বল। আচ্ছা, এই হচ্ছে আমরা এখন মন্দিরটার বাইরে দাঁড়িয়ে আছি। আর ওখানে এখানে একজন মন্দিরের যে সদস্য ছিলেন, এত কথা বললো, আমি তো ভাবতে পারিনি যে এত কিছু আমি শুনতে পারবো। সত্যিকারে কিন্তু একটা মানে ভালো একটা সৎ মন নিয়ে, একটা ভক্তি ভরে আজকে এসেছি বলে এত কিছু কথা শুনতে পারলাম। এই হচ্ছে মন্দির। তো আমরা নাট মন্দিরটা দেখেছিলাম, এবার এখান থেকে একটু ঘুরি। দেখছি বললো আমাদেরকে একটা চক্কর লাগাতে, চক্কর তো অবশ্যই লাগাবো, ওই লাইটিংগুলোকে তোমাদের দেখাবো। এই দেখো এখানটায় বিভিন্ন সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটায় তো বলেই দিল নাট মন্দিরটা মতো, কামনা সাগরটাকে ঘিরে কত সুন্দর দারুণ লাইটিং কিন্তু করেছে, অসাধারণ লাগছে। এই জায়গাটাকে এখন থেকেই সাজানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। আজকে 31 তারিখ, 6 তারিখ তো বলেই দিল তোমাদেরকে, 6 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো 1 সপ্তাহ থেকে বেশি দিন থাকবে মোটামুটি। এই জায়গায় জলটা অনেকটা নিচে আসে, আশা করি অনেকটাই জলটা উপরের দিকে উঠে আসে, হয়তো সম্ভবত না, অনেকটা নিচে দেখতে পাচ্ছি। এই যে জায়গাটা চলে এলাম, ওই জায়গাটা অতটা আমাদের লাইটিংটা সেরকম একটা ছিল না, বাট এই জায়গাটায় মোটামুটি একটা ঠিকঠাক লাইটিংগুলো করেছে, মোটামুটি খুব সুন্দর লাগছে এই জায়গাটা। বাহ, আমি এতটা আশা করিনি যে এতটা সুন্দর এখানটা সাজানো হবে। দেখতে পাচ্ছি এই জায়গা, দেখতে পাচ্ছি আগের থেকে ওয়েলকাম বলে লেখাই রয়েছে। কামনা সাগরের সাইড থেকে এবার আমরা কিন্তু এই দিকটা আমরা ঘুরছি, ঠিক আছে। এই যে পিছনের দিকটা এলাম মোটামুটি, এখানে দেখতে পাচ্ছ এইখানে লেখা রয়েছে বিনা পানি স্মৃতি ভবন রয়েছে, পিছনের দিকটা যে কটা দেখতে পাচ্ছি গুরুচাঁদ ভবন রয়েছে, সব আলাদা আলাদা নাম রয়েছে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা আমরা এখন কিন্তু মন্দিরের পিছন সাইডটা এসেছি আমরা কিন্তু, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সাধু শ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা কিন্তু এখানটা লেখা রয়েছে, ঠিক আছে। মাতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, এটা দেখাচ্ছে এই জায়গাটায়। আর এই জায়গাটায় আমরা কিন্তু এবার পিছনের সাইডটায় কিন্তু এদিক থেকে এলাম, ঠিক আছে। অনেকগুলো বই আরও দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এটা এলাম এখানটায়। আর এখানটায় তোমাদেরকে উনি বলছিলেন যে ওনার বিগ্রহ রয়েছে, সেই গুরুচাঁদ ঠাকুরের, তার বিগ্রহটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওই মন্দিরটার পিছনের সাইডটায়, এই হচ্ছে ভেতর থেকে যাওয়ার পর তোমাদের দেখানোর চেষ্টা করছি। আরও দুখানা মন্দিরের ব্যাপারে লেখা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে এই জায়গাটা। এমনি পুরোটা তোমাদের মোটামুটি একটা ঘুরিয়ে দেখালাম, মূল মন্দির যে ধামটা রয়েছে সেটা এইটা, আর তারপরে এদিকে পুরোটা তোমাদেরকে মোটামুটি একটা দেখিয়ে দিলাম। আর এই জায়গাটায় যে দুখানা লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ গদি ঘর লেখা রয়েছে। আর এই জায়গাটায় যেটা বলা হচ্ছে দ্বাদশ পাগল মন্দির লেখা রয়েছে এই জায়গাটা, এখন এখানে তালা মারা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি একটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে। ঠাকুরনগর মেলায় আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে বনগা লোকাল বা ঠাকুরনগর লোকাল ধরতে হবে, দরকার হলে পুরো সামনের দিকে উঠবে, কেন তোমাদের সামনে থেকে নিচে নামতে হবে, ঠিক আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে নিচে নেবে 10 থেকে 15 মিনিট হাঁটা পথেই তোমরা চলে যেতে পারবে। হরিচাঁদ ঠাকুরের মন্দির বলে যে কেউ বলে দেবে, এছাড়া টোটো ধরেও তোমরা কিন্তু যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা দুপুর বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম দুপুরে পৌঁছাবো, তো পৌঁছতেই সন্ধে হয়ে গেল। ভাবলাম তো সন্ধেবেলা আর কী আর দেখাবো, তো সন্ধেবেলায় প্রত্যেকটা মাঠ আর ঘুরে দেখাতে পারলাম না। ঠাকুরনগরেরকে ঘিরে যে মেলাটা হয়, ওখানে মোটামুটি 2-3টে মাঠ রয়েছে, 2-3টে মাঠের মধ্যে দারুণভাবে কিন্তু মেলার সাজ সরঞ্জাম নিয়েছে, দারুণভাবে কিন্তু মেলাটা কেন্দ্র বিন্দু একটাই, মানে যেটাকে কেন্দ্র করে এই ঠাকুরনগর মেলা, সেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষেই কিন্তু ওই ঠাকুরনগর মেলা হয়। আর ওনার জন্মতিথি উপলক্ষে যে মন্দিরে পুজো টুজো সব হচ্ছে, এইগুলো কিন্তু ওখানে ঠাকুরনগরে হয়ে থাকে। আর অন্ধকারে আর কী মাঠ থাক দেখাবো, যাই হোক মাঠের মধ্যে কয়েকটা দেখালাম, সব নাগরদোল্লা সব লাগানো হয়েছে, দারুণ ব্যাপার বলতে গেলে। তো মামাকে জিজ্ঞেস করি, মামার কেমন ঠাকুরনগরে আমরা আসলাম, ভীষণ ভালো লাগলো। আমি ভেবেছিলাম আসবো, কোনোদিন আসতে পারিনি, আজকে আসলাম, আজকে আমার ভীষণ ভালো লাগলো। একটা বইও দিয়েছে হরিচাঁদ ঠাকুরের ওপরের বিষয়, তো সেই বইটা আমরা নিয়েছি, পড়াশোনা করবো করে কিছু অভিজ্ঞতা অর্জন করবো। তোমরা আসো, যদি ভালো লাগে তাহলে তোমরাও সেই বইটা নিতে পারো। তো আমরা কিন্তু সেকেন্ড পার্ট করতে চলে যাচ্ছি, সেখানে খাওয়া দাওয়া চলবে, তো এখানেই কিন্তু এই পার্টটা শেষ হচ্ছে। তো ঠাকুরনগর এর যে মেলাটার সেটার প্রিপারেশান ভিডিও দেখিয়ে দিলাম। তো সন্ধে হয়ে গেলেও কিন্তু লাইটিং ফাইটিং দুমদারাক্কা হেভি দেখিয়েছি। 6 তারিখে আমরা যেতে পারবো কিনা ঠাকুরনগর মেলা আমরা জানি না, বাট তোমাদেরকে প্রিপারেশান ভিডিও দেখালাম। আর আমরা মন্দিরটা দর্শন করে এলাম, মানে মাতুয়া ধাম দর্শন করে এলাম, ভালো লাগলো, দারুণ একটা অভিজ্ঞতা হলো। এবং হরিচাঁদ ঠাকুরের ওপর অনেক কিছু জানতে পারলাম, ওনাদের বংশধরের ব্যাপারে আরও অনেক কিছু জানতে পারলাম। বই নিয়েছে, যেটা মামা বললো, বইও নিলাম, হরিচাঁদ ঠাকুরের ওপরে বইটা নিয়েছি। তোমরা পারলে কার্যালয় থেকে, ওখানকার কার্যালয় দেখালাম, ওই কার্যালয় থেকে তোমরা হরিচাঁদ ঠাকুরের ওপরে বইটা তোমরা সংগ্রহ করে বাড়িতে পড়তে পারো, ভালো লাগবে। আর একদিনের ট্যুর হিসেবে মাতুয়া ধাম, যেটা ঠাকুরনগর, ভালো লাগবে। মেলা ছাড়াও তোমরা যেতে পারো, টাইমিং বলে দিচ্ছে কোন সময় পুজো টুজো হয়, সেই সময় পুজো দিতে পারো। আর বিশেষ করে ঠাকুরনগর মেলার দিন, যেদিনকে বারুণেই স্নান হচ্ছে, সেই দিনকে গেলে তোমরা ওই যে কামনা সাগর রয়েছে, ওখানে বলা হয়ে থাকে ওই মানে কামনা সাগরে স্নান করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়, তাহলে তোমরা যেতে পারো, স্নান করতে পারো, ভালো লাগে। প্রচুর মানুষ যাবে, আমরা না গেলেও তোমাদেরকে বলে দিলাম, যারা মাতুয়া ধামে গেছো বা যাও প্রত্যেক বছর ঠাকুরনগর মেলাতে, সেটা তোমরা জানাবে। আর যারা যাওনি তারা অবশ্যই যেও। 6 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 6 তারিখে বারুণেই স্নান, 6 তারিখ থেকে নিয়ে 1 সপ্তাহ থেকে 10-15 দিন মেলাটা থাকবে। মেলাটা ঘোরার জন্য তোমাদের বলে দিলাম, কিন্তু স্নানটা যেটা পূর্ণ স্নান, সেটা কিন্তু 6 তারিখে সকাল 6টা 26-এ, 7টা 26-এ হবে, সেরকম টাইমে তোমরা সকাল চলে যাও যদি স্নান করার ইচ্ছা থাকে। আর মেলা ঘোরার হলে 1 সপ্তাহ থেকে 10-15 দিন থাকবে, তোমরা যেতে পারো, ঠিক আছে। তাহলে এতটি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমকের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমকের নতুন জায়গার খোঁজ নিয়ে। তখন যদি ভালো থাকো, সুস্থ থাকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো আমরা কিন্তু এখান থেকে চলে যাচ্ছি ট্রেনে করে, কিন্তু সেকেন্ড পার্ট করতে খাওয়া দাওয়া তো করতে হবে, তো সেকেন্ড পার্ট কিন্তু এইখান থেকে এই ট্রেন ধরেই কিন্তু যাচ্ছি। তো সেকেন্ড পার্ট কী নিয়ে আসছে, সেটা খাওয়া দাওয়া নিয়ে আসছে। তো তোমরা একই দিনে কিন্তু মাতুয়া ধাম মানে ঠাকুরনগর মেলা ঘুরে এসে এই যে জায়গাটা সেকেন্ড পার্টে যাচ্ছি, সেইটাও কিন্তু খেয়ে দেয়ে ঘরে ফিরতে পারো। তো সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, চলো খিদে পাচ্ছি, যাওয়া যাক না, চলো।